সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি কবিরাজ মোহাম্মদ মঞ্জুর রহমান। ইতিপূর্বে আপনাদের দরিদ্র হওয়ার কারণগুলো লিপিবদ্ধ করেছি এবং বর্ণনা করেছি যে 10টি কারণে মানুষ গরিব হয়ে যায়। আজকে আলোচনা করব কোন কারণে মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়, অর্থাৎ দরিদ্র দূর করবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে কোন 4টি কারণ, মাত্র 4টি কারণে মানুষ দরিদ্র হতে ধনী হয়ে যেতে পারে এবং দরিদ্র দূর করতে পারে সে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব। তো আমি আলোচনা করতেছি ধারাবাহিকভাবেই তাবিজাতে রাহুল্লা বই থেকে, এটি সমস্যা এবং সমাধান এবং যতগুলো দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন এই বই থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে সেগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখেন এখানে লেখা রয়েছে যে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে গরিব দরিদ্র দূর করার আমল, দরিদ্র দূর করার আমল। তো এখানে বলেছে যে মানুষের দরিদ্র যে সকল কারণ ইতিপূর্বে আমি উল্লেখ করেছি, অর্থাৎ ইতিপূর্বে আমি যে সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি ওই সকল কাজগুলি যদি আপনারা পরিহার করেন তাহলে এটি আপনার দারিদ্রতা কখনো আসবে না এবং সেটি পরিহার করা আপনার কিন্তু একান্ত কর্তব্য। দারিদ্র দূর করার নিমিত্তে প্রতি ওয়াক্ত নামাজে আপনারা দারিদ্র দূর করার নিমিত্তে প্রতি ওয়াক্ত নামাজে আপনারা যে কাজ করবেন সেটি সূরা কদর, সূরা আল কদর, এই সূরাটির প্রথম হতে শেষ পর্যন্ত আপনারা 10 বার করে পাঠ করবেন। এছাড়া পাঠ করবেন এবং প্রতি জুমার দিনে আপনারা হাতের নখ, গোপ, দাড়ি, চুল এবং বগল গোপনাঙ্গর চুলগুলো এগুলো কেটে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের দারিদ্র আসবে না এবং আপনারা খুব শীঘ্রই দারিদ্র দূর করে ধনী হতে চলবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে 4টি কারণে মানুষরা দরিদ্র থেকে ধনী হতে পারে, আর এই 4টি বিষয় যদি পালন করেন তাহলে আপনাদের কখনো দরিদ্রতা গ্রাস করতে পারবে না। সেটি হচ্ছে অতি প্রসূতে বিছানা ত্যাগ করা, নিদ্রা ত্যাগ করা, অর্থাৎ ঘুম থেকে ভোরে ঘুম থেকে জেগে ওঠা, জাগ্রত হওয়া, প্রতি নামাজের পূর্বে অজু করা, প্রত্যেক নামাজের পূর্বে আপনারা কি করবেন, অজু করবেন, বেতের নামাজের শেষে দুনিয়াবীর কথা পরিহার করা, অর্থাৎ ঈশার নামাজের পরে আপনারা কি করবেন, ঘুমিয়ে যাবেন, তাহলে দরিদ্রতা আসবে না। এবং সর্বশেষ এবং 4 নম্বর বিষয়টি সেটি হচ্ছে আজানের পূর্বে আপনারা মসজিদে গমন করবেন। তো বন্ধুরা, এই 4টি বিষয় যদি আপনারা খেয়াল রাখে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই 4টি বিষয় যদি কেউ নজর রাখে তাহলে তার গৃহে কখনো দরিদ্র আগমন করবে না এবং সে খুব শীঘ্রই সে দরিদ্র থেকে আস্তে 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 তার আর্থিক সচ্ছলতা এবং সে ধনী হয়ে যেতে পারে বা ধনী হয়ে যাবে। এছাড়াও তিনি আরও বলে গেছেন পিতামাতার প্রতি ভালোবাসা, মসজিদে প্রবেশের পূর্বে ডান পা প্রথমে দেওয়া এবং বাহির হওয়ার সময় বাম পা প্রথমে দেওয়া, জুতা পরিধানের ক্ষেত্রে ডান পা প্রথমে জুতাতে প্রবেশ করা এবং বাহির করার সময় আবার ডান পা প্রথমে জুতা থেকে বাহির করতে হবে, ডান পা জুতা থেকে বাহির করতে হবে। আহারের সময় আমরা যখন কোনো খাদ্য খাবো তখন আহারের সময় আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে পাত্রের নিকট থেকে যতদূর পারি আমরা ডান দিক থেকে খাবার গ্রহণ করব এবং পরিবারের যতগুলো সদস্য আছে প্রত্যেক সদস্যকে একত্রিত করে আমরা খাবার খাবো, তাহলে এই খাবারের মধ্যে কী থাকে, এই খাবারের মধ্যে বরকত হয়। এবং যারা বিশেষ করে ইয়াতিম, এই ইয়াতিমদের মাথায় হাত বোলানো, তাহলে আপনাদের দারিদ্রতা আসবে না। এছাড়া জমরোদ নামের এক ধরনের পাথর রয়েছে, আপনারা দেখছেন ভিডিওতে জমরোদ, এই জমরোদ নামে পাথরের আংটি বানিয়ে ডান হাতে পরিধান করতে হবে, তাহলেই কি হবে, আপনাদের গরিব হালা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এ ছিল মূলত
দরিদ্র হতে কিভাবে পরিত্রাণ পাবেন সে বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে, অনেক অনেক প্রয়োজনে আসবে। তো নিজের প্রয়োজন এবং অন্যের প্রয়োজন একই হতে পারে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনায় আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।